প্রভাত মুখোপাধ্যায়ের গল্প বাজিকর প্রথম পরিচ্ছেদ ভগবান আর কষ্ট দিও না। লোকটির বয়স 60 বছরের নিতান্ত কম হইবে না। গালের মাংসগুলি ঝুলিয়া গিয়াছে, চুল ও গোঁফ বিলকুল পাকা, লাঠি ধরিয়া একটু গঙ্গা হইয়া পথ চলে। দেহের বর্ণটি এককালে খুব সুন্দর ছিল, এখন মলিন হইয়াছে, স্থানে স্থানে মেছেতা পড়িয়াছে, তথাপি এখনো রাগিলে গাল ও কপাল হইতে লাল আভা ফুটিয়া বাহির হয়, চোখ দুটি বড় বড়, তবে সাদা অংশগুলি ঘোলাটে হইয়া গিয়াছে। এককালে ইনি সুপুরুষ বলিয়া গণ্য ছিলেন সন্দেহ নেই। ইনার নাম শ্রী রতন বসু অথবা প্রফেসর বোস, বাড়ি বরিশালা। আজ 7-8 দিন হইয়াছে রঙ্গপুরে আসিয়াছে। স্থানীয় টাউন হল ভাড়া লইয়া অতি সন্ধ্যায় ম্যাজিক দেখাইতেন। বাজারের নিকট টিনের ছাপ্পরওয়ালা দুখানি দরমা ঘেরা ঘর ভাড়া লইয়াছেন। একখানিতে রান্না হয়, অপরখানিতে একদিকে এক তক্তপোষে তিনি ও তাহার সহকর্মে যুবক সম্পর্কে ভাগিনে কুলদাচরণ শয়ন করেন। অন্যদিকে একখানি তক্তপোষে তাহার মেজিকের আসবাবপত্র স্তূপীকৃত। তাহারই প্রান্তভাগ এক হাত চওড়া খালি স্থান দুটো ভৃত্ত হরিদাস দুটি সুটি হইয়া কোনো মতে রাত্রি যাপন করে। তক্তপোষ দুখানি জরাজীর্ণ ও ছাড়ফোঁকা বহুল, তথাপি তাহার জন্য স্বতন্ত্র ভাড়া দিতে হয়। অপরাহকাল, ফাল্গুন মাস, কিন্তু এখনো রঙ্গপুরে বেশ শীত আছে। দিবানিদ্রা হইতে উঠিয়া বালাপোষ গায়ে দিয়া তক্তপোষে বসিয়া বসুজা মহাশয় ধূমপান করিতেছেন আর ভাবিতেছেন। বারান্দায় হরিদাস বসিয়া সশব্দে মশাল বাঁধিতেছে। বামন ঠাকুর তরকারি কুটিতেছে। কুলদা গিয়েছে বিজ্ঞাপন বিলি করতে। একখানি তৃতীয় শ্রেণীর ঠিকাগাড়ি ভাড়া করিয়া বেলা 2টা হইতে 5টা পর্যন্ত শহরময়ে যে আদ্যকার অত্যাশ্চর্য ম্যাজিক খেলার বিজ্ঞাপন বিলি করিয়া বেড়ায়। গাড়ির ছাদে ইংরেজি বাজনা বাজিতে থাকে। রতনবাবু তামাক খাইতেছেন আর ভাবিতেছেন, ভাবিয়াও কোনো কুল কিনারা পাইতেছেন না। গৃহে তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং দুটি কুমারী কন্যা, উভয় কন্যার বিবাহকাল উত্তীর্ণ হইয়াছে, কিন্তু অর্থের অভাবে বিবাহ দিতে পারছেন না। বড়টির তো বৈশাখ নাগাদ না দিলেই নয়, অন্তপক্ষে 1000 টাকা প্রয়োজন, কিন্তু আর্থিক অবস্থা শোচনীয়।